ইসরায়েল ফিলিস্তিনিদের সংঘাতকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে মাথা চাড়া দিয়ে উঠেছে ইরান মদতপুষ্ট সিরিয়া ইয়েমেন সহ লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলো মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সামরিক ঘাঁটি ও সেনাদের লক্ষ্য করে প্রায় নিয়মিত হামলা চালাচ্ছে তারা পেন্টাগন বলছে গেল তিন সপ্তাহে যুক্তরাষ্ট্র ও মিত্র দেশগুলোর বিভিন্ন বাহিনী আঞ্চলিক এই সশস্ত্র গোষ্ঠীগুলোর অন্তত অর্ধশত হামলার সম্মুখীন হয়েছে লুৎফর কবিরের আরেকটি রিপোর্ট দেখুন লোহিত সাগর তীরবর্তী ইসরায়েলের এইলট শহরে বৃহস্পতিবার বিমান হামলার সাইরেনের শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে জনমনে এ সময় নিরাপদ আশ্রয়ে ছুটতে দেখা যায় ইসরায়েলিদের অজ্ঞাত ড্রোন দক্ষিণ ইসরায়েলের এই শহরের একটি বেসামরিক ভবনে আঘাত হানার খবর পাওয়া যায় ঘণ্টাখানেক পর ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করে তারা ইসরায়েলের বন্দর নগরীটির দিকে শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সৃষ্টিকর্তা সহায়তায় আমাদের সশস্ত্র বাহিনী এইলট শহরের সামরিক লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতেই আমাদের ছোড়া ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে অবরুদ্ধ গাজায় আমাদের ফিলিস্তিনি ভাই বোনদের ওপর ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদেই এই হামলা আমরা সবসময় ফিলিস্তিনের পক্ষেই আছি এর মধ্যে ইয়েমেনীয় উপকূলে বুধবার একটি মার্কিন রিপার ড্রোন ভূপাতিতের দাবি করেছে হুতি বিদ্রোহীরা MQ-9 মডেলের রিপার ড্রোনটি বিধ্বস্তের সত্যতাও নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন শুক্রবার বিবিসির প্রতিবেদনে জানা গেছে ড্রোনটি গোপন নজরদারির কাজে ব্যবহার করা হলেও ক্ষেপণাস্ত্র বহন করছিল যা ধ্বংস হয়েছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতিদের হামলায় ইসরায়েল ফিলিস্তিন সংঘাত শুরুর পর মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের ড্রোন সামরিক ঘাঁটি প্রতিনিয়ত হামলার মুখে পড়ছে সবশেষ ব্রিফিংয়ে পেন্টাগন জানিয়েছে গত 17 অক্টোবরের পর মধ্যপ্রাচ্যের ইরাক ও সিরিয়ায় কমপক্ষে অর্ধশত হামলার ঘটনা ঘটেছে এসব ঘটনায় অনেকে আহত হয়েছেন বলেও নিশ্চিত করেছে পেন্টাগনের কর্তৃপক্ষ গাজায় ইসরায়েলের হামলা ও এর পক্ষে যুক্তরাষ্ট্রের সমর্থন বন্ধ না হলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়তে পারে বলে শঙ্কা রয়েছে লুৎফর কবির নিউজ ডেস্ক দেশ টিভি